হাসপাতাল থেকে ফেরার পর হাসপাতালে যেমন খাবার দিত আর কি, আমি সেটা মেনটেন করছি। তুমি লক্ষ্য করলে একটু ডাল খেলাম, মাছের ঝোল আর লাউয়ের তরকারি। দীর্ঘদিন আমার মানে কোনো রিচ খাওয়া হয়নি, খেতে পারিও নি। সকালবেলা কনফ্লেক্স দই দিয়ে, টক দই দিয়ে খেয়েছি। বিকেলে অবশ্য বেরোচ্ছেন, কখনো কর্মী সভা, কখনো ছোট মিটিং, কখনো প্রচারের কাজ। তবে বাইরে কিছু খাচ্ছেন না, চিকিৎসকরা নিষেধ করেছেন। রাতে বাড়ি ফিরে ভাত আর পাতলা মুরগির মাংসের স্টু, এটাই আপাতত শোভনদেবের পাওয়ার বিল। দুবেলাই ভাত খাই, রাত্রিবেলা ভাত খাও, ভাতের সঙ্গে চিকেন থাকবে। চিকেন মানে এ না, রিচ না, স্টু টাইপের। অন্যান্য যে তরকারি টরকারি একটু হবে, সেই হবে। পুষ্টিবিদদের মতে ভাত প্রধানত শর্করার প্রয়োজন মেটায়, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, মাছে থাকে ভিটামিন এ এবং অনেকটা পরিমাণে ক্যালসিয়াম। গত বেশ কিছু বছর ধরে আমরা দেখেছি যে আপনার খাবার রুটিনের সঙ্গে জুড়েছিলেন আরেকজন, আপনি স্ত্রীকে খাইয়ে তারপর নিজে খেতে বসতেন। এবছরের ভোটটা কিন্তু একদম আলাদা সে জায়গায়। সেটা আমার পার্ট অফ মাই লাইফ হয়ে গিয়েছিল। আমার অনেক কাজ রাজনৈতিক জীবনে অনেক কিছু শেয়ার করেছে, অনেক তাই আমাকে এগিয়ে দিতে সাহায্য করেছে। ও যেহেতু রাজনীতি থেকে আসা মেয়ে, তাহলে আমার একটা বিরাট কর্তব্য তো ছিলই ওর প্রতি, সেই দায়িত্বটা যথাসম্ভব পালন করার চেষ্টা করেছি। পুরনো পাড়ায় এবার তার নির্বাচনী লড়াইয়ের রিং, সেখানে আস্তে আস্তে চেনা ছন্দে ফিরছেন তিনি। সঞ্জয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।